উচ্চ মাধ্যমিক 2023-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটা, যেটা রিকোয়েস্ট তোমরা অনেকেই করেছিলে। তো আজকে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সম্ভাব্য সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিও শেষে তোমরা পিডিএফও পেয়ে যাবে, পিডিএফটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। কাজে ভিডিওটা একদম মিস করো না, পুরো ভিডিওটা দেখো, ভিডিও শেষে ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর যারা চ্যানেল নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো এরকম ভিডিও দেখতে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো জিওগ্রাফি 360 ডিগ্রি, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তো চলো কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশনটা আমরা জেনে নিই এই ভিডিওতে। ইটস টাইম টু লার্ন জিওগ্রাফি 360 ডিগ্রি। তো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন এটা, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমি ফলো করেছি। দেখো, লজিক গেট, কম্পিউটার নেটওয়ার্কিং, HTML, ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম, MS Excel, MS Access, সমস্ত জায়গাতে কিন্তু প্রশ্ন আছে। 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বরের প্রশ্ন এখানে সমস্ত কিছুই আছে। এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখলে তোমাদের কিন্তু সাজেশন তৈরি হয়ে যাবে। প্রথমেই দেখো কি প্রশ্ন আছে। ন্যান্ড গেট এবং নর গেট কি ইউনিভার্সাল গেট বলে কেন, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ন্যান্ড গেট বা নর গেট দ্বারা অ্যান্ড অর নট গেটকে রূপায়িত করো, এক্সক্লুসিভ গেট কাদের বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তৈরি করতে হবে। 2 নম্বর দেখো, এক্সর গেটের ট্রুথ টেবিল সহ সার্কিট সিম্পলটি দেখাও, অবশ্যই পড়তে হবে। ডিকোডার ডিমাল্টিপ্লেক্সারের পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট খুব। এনকোডার ডিকোডারের কার্যকারিতা লেখো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অবশ্যই দেখতে হবে। 3 নম্বর দেখো, 2x4 ডিকোডার ব্যবহার করে একটি 3x8 ডিকোডার গঠন করো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তারপর দেখো, 4x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল লেখো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অবশ্যই দেখতে হবে। নেক্সট দেখো, 4 নম্বরে একটি 4-bit এডারের ব্লক ডায়াগ্রাম সহ কার্যপ্রণালী আলোচনা করো, অবশ্যই পড়তে হবে এটা, খুব ইম্পর্টেন্ট। 5 নম্বরে দেখো, একটি 1x4 ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম আঁকো, এখানে কন্ট্রোল লাইনের কাজ কি, অবশ্যই এই প্রশ্নটা দেখতে হবে। নেক্সট দেখো, 6 নম্বরে মাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইনের প্রয়োজনীয়তা কি, অবশ্যই দেখতে হবে এই প্রশ্নটা। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, ডেসিমেল টু বাইনারি এনকোডারের সার্কিট ও ট্রুথ টেবিল ড্র করো, অবশ্যই এই প্রশ্নটা দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট এ বছরের জন্য। নেক্সট দেখো, 8 নম্বরের রিং টপোলজি এর 2টি সুবিধা ও অসুবিধা লেখো, অবশ্যই দেখতে হবে প্রশ্নটা। তার সাথে দেখো, রিং টপোলজির চিত্র অঙ্কন করো, অবশ্যই দেখতে হবে। টোকেন রিং টপোলজি কাকে বলে, অবশ্যই দেখতে হবে এই প্রশ্নটা। নেক্সট দেখো, 9 নম্বরের অপটিক্যাল ফাইবার ছবিসহ কার্যপদ্ধতি আলোচনা করো। তার সাথে দেখো, মার্কিউ ট্যাগের ব্যবহার লেখো, খুব ইম্পর্টেন্ট, আসার মতো প্রশ্ন। 10 নম্বরে দেখো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে বলতে কি বোঝো, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সঙ্গে এর পার্থক্য কি লেখো, অবশ্যই এই প্রশ্নটা দেখতে হবে। নেক্সট দেখো, ওয়েব পেজ কাকে বলে, 2টি সার্চ ইঞ্জিনের নাম লেখো, একটি টপ লেভেল ডোমেনের নাম লেখো, অবশ্যই দেখতে হবে প্রশ্নটা। নেক্সট দেখো, সার্কিট সুইচিং, পকেট সুইচিং, মেসেজ সুইচিং এর পার্থক্য লেখো, 3টে পার্থক্য একসাথে দিতে পারে। তার সাথে দেখো, প্যারালাল কমিউনিকেশনের 2টি সুবিধা লেখো, অবশ্যই দেখতে হবে প্রশ্নটা, ইম্পর্টেন্ট খুব। নেক্সট দেখো, 13 নম্বরে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন ও অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো, অবশ্যই পার্থক্যটা কিন্তু আসতেই পারে। তার সাথে দেখো, NOS কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো, উদাহরণ দাও, বাস টপোলজির সুবিধা ও অসুবিধা লেখো, অবশ্যই এই প্রশ্নটা দেখতে হবে, আসার মতো। তার সাথে দেখো, ম্যান ও ভ্যানের পার্থক্য লেখো, অবশ্যই নেটওয়ার্কিং থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এমাজের জন্য। তার সাথে নেটওয়ার্কিংয়ের 4টি উপযোগিতা লেখো, ল্যান কি, অবশ্যই দিতে পারে এই প্রশ্নটা, অবশ্যই দেখতে হবে। তার সাথে দেখো, টুইস্টেড পেয়ার কেবল এর একটি সুবিধা অসুবিধা উল্লেখ করো, অবশ্যই দেখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে দেখো, জিও স্টেশনারি স্যাটেলাইট কি, অবশ্যই এটা দেখতে হবে এর সাথে। নেক্সট দেখো, আর কয়েকটি প্রশ্ন আছে। দেখো, ক্যান্ডিডেট কি কাকে বলে, অবশ্যই দেখতে হবে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজগুলি কি লেখো, ডেটাবেস স্কিম ও ইনস্ট্যান্স এর পার্থক্য লেখো, অবশ্যই দেখতে হবে এই প্রশ্নটা। নেক্সট দেখো, আপডেট অ্যানোমলি বলতে কি বোঝো, SQL কি, SQL থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সিটিভ ডিপেন্ডেন্সি কাকে বলে, অবশ্যই দেখতে হবে এটা। তার সাথে দেখো, 19 নম্বরে ফিজিক্যাল লো লজিক্যাল স্কিমা বলতে কি বোঝো, ডেটা ইন্টিগ্রিটি বলতে কি বোঝো, এন্টিটি বলতে কি বোঝো, এই প্রশ্নগুলো কিন্তু 1-2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট দেখো, 20 নম্বরে ফাইল সিস্টেমের থেকে DBMS এর সুবিধা লেখো, DML DCL এর পার্থক্য লেখো, প্রাইমারি কি ফরেন কি এর পার্থক্য লেখো, প্রাইমারি কি এর সঙ্গে ক্যান্ডিডেট কি এর পার্থক্য লেখো, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু তৈরি করতে হবে। নেক্সট দেখো,
ইয়ার ডায়াগ্রাম, অ্যাট্রিবিউশন, রিলেশনশিপ, এন্টিটির প্রকাশ করার চিহ্নগুলি কী কী? এই প্রশ্নটা কিন্তু আসার মতো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে টেস্ট পেপারে। সাথে দেখো সিলেকশন ও প্রজেকশন অপারেশনের সংজ্ঞা সহ উদাহরণ দাও, অবশ্যই দেখতে হবে এটা। নেক্সট দেখো এমএস এক্সেল থেকে এর ব্যবহার, যে কোনো দুটি লজিক্যাল ফাংশনের ব্যবহার অবশ্যই দেখতে হবে। লেখো এটা কি একটা প্রশ্ন, এটা একশো প্রশ্ন, এখানে চলে এসে দু আর একটা নাম্বারে। সামনে দেখো এমএস এক্সেলের ব্যবহার, দুটি ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টার ফাংশনের নাম লেখো, অবশ্যই দেখতে হবে এটা। নেক্সট দেখো এমএস এক্সেলের ওয়ার্কশিট, ওয়ার্কবুক এর পার্থক্য, আসার মতো প্রশ্ন। কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে, অবশ্যই দেখতে হবে। নেক্সট চলেও এমএস এক্সেল সেল এর কত রকমের ডেটা রাখা হয় তাদের নাম লেখো, ফর্মুলা বার বলতে কি বোঝো, অবশ্যই দেখতে হবে 25 নম্বরের প্রশ্নটা। তার সাথে দেখো এমএস এক্সেল এর হাইপার লিঙ্ক কীভাবে করে, খুব ইম্পর্টেন্ট, অটোসাম কি, এই প্রশ্নটাও অবশ্যই দেখতে হবে। তারপরে দেখো এমএস অ্যাক্সেস থেকে কী দিয়েছে, দেখো এমএস অ্যাক্সেসের ডিজাইন ভিউয়ের মাধ্যমে লেবেল তৈরির পদ্ধতি লেখো, এমএস অ্যাক্সেসে ফর্ম কী কাজে লাগে, অবশ্যই এটা দেখতে হবে। সাথে দেখো এমএস অ্যাক্সেসের কোয়ারি উইজার্ড ব্যবহারের সিম্পল কোয়ারি তৈরি করার পদ্ধতি লেখো, এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখতে হবে। নেক্সট দেখো এটাও ইম্পর্টেন্ট, এমএস অ্যাক্সেসের টেবিল ও কোয়ারির মধ্যে পার্থক্য লেখো, এমএস অ্যাক্সেসের ফর্ম ও কোয়ারির পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট এটা এই বছরের জন্য। নেক্সট 30 নম্বরে দেখো এমএস অ্যাক্সেসের প্রদত্ত ডাটা টাইপ গুলি আলোচনা করো, ইএস নো, ওএলই, নাম্বার, মেমো, এই তিন চারটে কিন্তু অবশ্যই দেখতে হবে, এটাও কিন্তু আসার মতো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তার সাথে দেখো তারপর দেখো লাস্ট 31 নম্বরের প্রশ্নটা কি আছে, এমএস অ্যাক্সেসকে কি RDBMS বলা যায়, যুক্তিসহ লেখো, অবশ্যই পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য এই প্রশ্নগুলো। তো সাজেশনটা তোমরা দেখে নিলে, এই প্রশ্নগুলো তৈরি করে ফেলো, একবার ঝালিয়ে নাও, আর পাসওয়ার্ডটা তোমরা জেনে গেছো। এবার পিডিএফটা তোমরা কোথায় পাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করলে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, বা চ্যানেলের অ্যাবাউট সেকশনেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আর ভিডিও লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর চ্যানেল নতুন থাকলে আবারও রিকোয়েস্ট করবো, অবশ্যই সাবস্ক্রাইব করো জিওগ্রাফি 360 ডিগ্রি, এরকম ভিডিও আগামীতে দেখতে থাকার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর পরীক্ষা তোমাদের সামনে এসেই গেল, আর কয়েকদিন বাকি, খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, সবাইকে বেস্ট অফ লাক।